जय हिंद बंधुरा, आमी सौरभ कथास्थायर पक्ष थेके प्रतिदिनेर कारेंट अफेयार्स क्लासे तोमादेर सकलके स्वागतम। डेलि कारेंट अफेयार्स क्लास 4। तो खाताय किन्तु तोमरा प्रतिदिनेरटा प्रतिदिन नोट करबे। आजके बेंगली कारेंट अफेयार्सेर प्रथम प्रश्न होच्छे 76th ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন আবদুল্লাহ সাইদ, কিন্তু তিনি কোন দেশের বিদেশ মন্ত্রী ছিলেন? উত্তর দেখে নেব, মালদ্বীপ। তো এই মালদ্বীপ এর রাজধানী কি? মালদ্বীপের রাজধানী কিন্তু হচ্ছে ম্যালে। মুদ্রার নাম কি? রুফিয়া। রাষ্ট্রপতিকে ইব্রাহিম মোহাম্মদ সোলি। তোমরা কিন্তু খাতাগুলো টোটাল নোট ডাউন করে রাখো। নেক্সট, দুই নম্বর হচ্ছে রাইমনার রিজার্ভ ফরেস্ট কোন রাজ্যের ষষ্ঠ ন্যাশনাল পার্ক হিসেবে নামাঙ্কিত হলো? তো উত্তর হচ্ছে আসাম। উত্তর আসাম। আসামের রাজধানী হচ্ছে দিশপুর। মুখ্যমন্ত্রী কে আছেন? হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপাল আছেন জগদীশ মুখী। পরবর্তী প্রশ্ন, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড মানে PNGRB এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন সঞ্জীব নন্দন সাহাই। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, মানে হচ্ছে এই PNGRB-র হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। নেক্সট, বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স এ শীর্ষ স্থানে আছে কোন রাজ্য? উত্তর পাঞ্জাব। পাঞ্জাব কিন্তু এই যে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে কিন্তু পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্সে কিন্তু শীর্ষ স্থানে আছে। দ্বিতীয় স্থানে আছে চণ্ডীগড় এবং তৃতীয় স্থানে আছে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের উপর বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল কোন সিনেমা? তো উত্তর দেখে নিই, ওয়াটার বিউরিয়াল। এটা হচ্ছে একটা অন্ধ্রপ্রদেশের কিন্তু সিনেমা, ওয়াটার বিউরিয়াল। তো পরবর্তী প্রশ্ন, প্রাণবায়ু দেবতা পেনশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? উত্তর দেখে নিই আমরা, হরিয়ানা। তো হরিয়ানা সরকার কিন্তু প্রাণবায়ু দেবতা পেনশন স্কিম লঞ্চ করলো। এর রাজধানী হচ্ছে চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী কে আছেন? মনোহর লাল খট্টার। রাজ্যপাল আছে সত্যদেব নারায়ণ আর্য। তো এই প্রতিটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো, খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের নেক্সট WBPKP-র জন্য কিন্তু। পরবর্তী প্রশ্ন, এমই সেক্টরকে সাহায্য করতে কত মিলিয়ন মার্কিন ডলার অনুদান করলো বিশ্বব্যাংক? উত্তর হচ্ছে 500 মিলিয়ন মার্কিন ডলার। MSME এটার পুরো অর্থ কী? মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার কোথায় আছে? ওয়াশিংটন। এই যে MSME এর প্রতিষ্ঠাতা কিন্তু হয়েছিল 1994-এর জুলাই মাসে। বর্তমান প্রেসিডেন্ট কিন্তু আছেন ডেভিড মালপাস। এগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, প্রতিনিয়ত ক্লাসগুলো নোট ডাউন করে রাখো। যারা চাকরি করতে চাও একদম মনে প্রাণে, তা কিন্তু নোট ডাউন করা শুরু করে দাও। নেক্সট প্রশ্ন, ভারতের জন্য ফেসবুকের গ্রিভিয়েন্স অফিসার হিসেবে কে নিযুক্ত হলেন? দেখে নাও, স্ফূর্তিপ্রিয়া। স্ফূর্তিপ্রিয়া হচ্ছে ভারতের জন্য ফেসবুকের গ্রিভিয়েন্স অফিসার হিসেবে নিযুক্ত হলেন। ফেসবুকের হেডকোয়ার্টার কোথায় আছে? মেনলো পার্কে। আচ্ছা, এই ফেসবুক আগের দিনেও ক্লাসে বলেছি, ফেসবুকের প্রতিষ্ঠাতা হয়েছিল 2004 সালে 4 ফেব্রুয়ারি। বর্তমানে আমরা সকলেই জানি CEO আছে মার্ক জুকারবার্গ। CEO কথার অর্থ হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ মানে NCDEX এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে শপথ গ্রহণ করলেন কে? অরুণ রাস্তে। যা পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে, অক্সিজেন কনসেন্ট্রেটর হোম ডেলিভারি দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য? দেখে নাও যে উড়িষ্যা রাজ্য কিন্তু অক্সিজেন কনসেন্ট্রেটর হোম ডেলিভারি দেওয়ার জন্য এক ঘোষণা করেছে। এই উড়িষ্যার রাজধানী কিন্তু হচ্ছে ভুবনেশ্বর। এর মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পট্টনায়ক এবং রাজ্যপাল হচ্ছে গণেশী লাল। এই ছিল আজকে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে রাখো। এই ভিডিওটির ইনফরমেশান যদি তোমাদের কোনো রকম কোনো উপকারে আসে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে তোমাদের জন্য ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে।
তো তোমাদের জন্য কমেন্ট সেকশান খোলাই রইল। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে WBP KP রিলেটেড অবশ্যই করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।